আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি অনুক্রম ও ধারার অনুশীলনীর নতুন আরো একটা পর্ব নিয়ে। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা তোমাদের এই অনুশীলনীর 58 পৃষ্ঠার 7 নম্বর প্রশ্ন পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমরা এই 8 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের পূর্বের ক্লাসগুলো করো নাই, গণিত এবং বিজ্ঞানের সবগুলো ক্লাস তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ধারাবাহিকভাবে, এবং সবগুলা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্লেলিস্ট লিংক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো করে আমাদেরকে জানাবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, এবং অবশ্যই স্কুলের নামটি কষ্ট করে মেনশন করে দিও। আর অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবা। আমরা একটা অনলাইন পেইড কোর্স চালু করেছি যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, এখানে বিস্তারিত জেনে নিতে পারো, এবং ফেসবুক পেজ রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে বিস্তারিত জেনে নিতে পারো, আর তাছাড়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের কাজে যাই। এখানে বলা হয়েছে এই 8 নম্বর প্রশ্নে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় এবং দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ এবং 17তম হবে না, এটা অবভিয়াসলি 7তম হবে, কারণ এটা ক্যালকুলেশন করে দেখেছি 17তম দিলে এটা হচ্ছে না, তাহলে প্রথম মিডল টার্মটা হচ্ছে না। তাহলে প্রথমতম পদ গুণোত্তর ধারার প্রথম পদের সমান, একইভাবে সমান্তরের দ্বিতীয় পদ গুণোত্তরের চতুর্থ পদের সমান, সমান্তরের দশম পদ গুণোত্তরের সপ্তম পদের সমান। এখন আমাকে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারার প্রথম পদকে এ, সাধারণত ডি, একইভাবে গুণোত্তর ধারার প্রথম পদ এই থাকবে, তবে অনুপাতটা আর হবে। সেই হিসেবে ধারা দুটির সমন্বয়ে দুইটা সমীকরণ আমাকে তৈরি করতে হবে। তো তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই যে 8 নাম্বার প্রশ্নের ক নাম্বারটা ফার্স্ট অফ অল সলভ করি। তো এখানে যে একটা জিনিস লক্ষ্য করে, এখানে দুইটা সমীকরণ আমি কোথায় কোথায় থেকে পাবো সেটা আমি তোমাকে মার্ক করে দিচ্ছি। স্যার, এই দ্বিতীয় পদ থেকে এই দ্বিতীয় চতুর্থ পদের কম্বিনেশন একটা পাবে, আবার দশম পদ এবং এই সপ্তম পদের কম্বিনেশন একটা পাবে, বাট এই প্রথম পদ এবং এই প্রথম পদের কম্বিনেশনে তুমি কোনো সমীকরণ পাবে না। তাহলে আমি সরাসরি লিখছি এখানে সমান্তর ধারার দ্বিতীয় পদ ইকুয়ালস টু গুণোত্তর ধারার চতুর্থ পদ। তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে সরাসরি দ্বিতীয় পদের সূত্র এ প্লাস ডি ইউজও করতে পারি, অথবা তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, মূলত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে আমি যদি এন এর মান টু বসাই তাহলে হচ্ছে দেখো সেম এ প্লাস ডি হচ্ছে। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অথবা এখন যদি আমি ফোর্থ বসাই তাহলে সেক্ষেত্রে এন এর মান ফোর, তাহলে ফোর থেকে এক গেলে তাহলে হবে এ আর কিউব, অথবা সরাসরি ডিরেক্টলি বসাই দিতে পারো, স্যার গুণোত্তর ধারার ক্ষেত্রে চতুর্থ পদের সূত্র আর এর মানে কমে যাবে, সরাসরি এ আর কিউব, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। আবার আরেকটা হচ্ছে কি, সমান্তর ধারার এটা কততম পদ বলেছে, দশম, দশম পদ ইকুয়ালস টু গুণোত্তর ধারার সপ্তম পদ। সেম ওয়ে আমি এখানে সলভ করে দিচ্ছি, তো দশম পদ যেহেতু বলেছে ডি একটা কমে যাবে, 90 হবে, আর যেহেতু এখানে সপ্তম পদ বলেছে তাহলে আর মানে একটা কমে যাবে, 6 হবে, তাহলে হয়ে গেল আমাদের দুইটা সমীকরণ, এতটুকুই এনাফ। আর এগুলো কিভাবে এসেছে সেগুলো আমরা তোমাদেরকে এখানে দেখিয়েছি। আচ্ছা, এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। খ নাম্বার প্রশ্নে কি বলেছে সেটা একটু দেখো। এখানে আমাদেরকে বলেছে স্যার, খ নাম্বার প্রশ্নের মধ্যে তোমরা যদি একটু দেখো, এখানে বলেছে সাধারণ অনুপাত আর এর মানটা বের করার জন্য। তাহলে এই সাধারণ অনুপাত আর এর মানটা বের করার জন্য আমাদের হাতে কিন্তু দুইটা সমীকরণ আছে। আমরা ফার্স্ট অফ অল এই দুইটা সমীকরণ ক হতে পাই বলে লিখে ফেলি। ক হতে পাই বলে আমরা লিখলাম এ প্লাস ডি ইকুয়ালস টু হচ্ছে এ আর কিউব, এটা একটা ইকুয়েশন, আর সেকেন্ডটা হচ্ছে এ প্লাস 90 ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার 6, এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন। আমরা এই এক নাম্বার সমীকরণকে 9 দিয়ে গুণ করব, দেন আমরা দুই নাম্বার ইকুয়েশনটা বিয়োগ করব। তাহলে এক নাম্বার পুরোটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে দেখো তো কি হয়, তাহলে এটা হবে 9a প্লাস 9d এবং এটা হবে 9a আর কিউব, অর্থাৎ এই এক নাম্বার পুরোটাকে আমি 9 দিয়ে গুণ করেছি, আর দুই নাম্বারকে কোনো গুণ হবে না, সরাসরি যেরকম আছে সেরকম বসাই দিলাম। এবং আমরা যেহেতু স্যার বিয়োগ করতেছি
তাহলে অবভিয়াসলি নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন পরিবর্তন হলে এই যে 90 90 ক্যান্সেল, এবার 9টা এ থেকে 1টায় চলে গেলে অবভিয়াসলি 8টায়, আর এখান থেকে বিয়োগ করলে যেহেতু স্যার বিয়োগ যাবে না তাহলে আমি নর্মালি এভাবে লিখে দিয়েছি। এরপর আমরা দেখি ডান পাশের অংশ থেকে এটা কমন যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে থাকবে 9 আর কিউব আর হচ্ছে -8^6, আর বামে অবভিয়াসলি 8 এ আছে। এখন আমি যদি এ দিয়ে ভাগ করি মনে মনে এই এ এ ক্যান্সেল হয়ে যাবে, তবে এগুলো দেখাবা না, জাস্ট সাইড নোট দিয়ে দিবা, 9^3 -8^6 লিখবা এ দ্বারা ভাগ করে, এতটুকু লিখলে হবে। এবার আমরা সবগুলাকে যদি পক্ষান্তর করি বামে নিয়ে আসি, তাহলে -8^6 সেটা প্লাস হয়ে যাবে, 9^3 সেটা মাইনাস হবে, 8টা প্লাস আছেই থাকবে। আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি এই আর কি। এবার এটা হচ্ছে স্যার একটা মিডল টার্ম ফ্যাক্টর, আমরা এই মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে এখন কথা বলছি। শুরুতে দেখো তোমাকে এই 9^3টাকে ভাঙতে হবে যোগ বিয়োগ করে, তুমি কুটি কুটি ভাবে ভাঙতে পারো, তবে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করে এই দুই পাশেরটাই আসে। তো আমরা একটা কাজ করি, -^3-এর সাথে -8^3 দিলাম, তাহলে -1টা -8টা টোটাল -9টা হলো। এবার গুণ করে দেখো, -এ -+8^3 এবং r³ গুণ করলে তাহলে 8^3 হচ্ছে 8^6, অর্থাৎ 8 এবং 8^6 গুণ করলে যা আসে তাই। তো বাকিগুলো নিজ দায়িত্বে যেমন ছিল তেমন বসে যাবে। এরপরে কমনের বিষয়, এখন আমরা কমন নিব, প্রথম এই দুইটা থেকে একটা কমন, পরবর্তী দুইটা থেকে আবার কমন। তো প্রথম অংশ থেকে কমন যাচ্ছে স্যার r³, তাহলে হচ্ছে r³, কমনের অপর নাম হচ্ছে ভাগ। দ্বিতীয় অংশ থেকে -8, তাহলে হচ্ছে r³, এবং এখানে লক্ষ্য করো এই r³ দিয়ে এই r³কে 8^6 ভাগ করলে r³ একটা হবে, r³ দিয়ে r³কে ভাগ করলে 1, এখানে -8 কমন, তাহলে মাইনাস এবং 8 দুটা চলে আসলে বাকি r³ থাকবে। যেহেতু মাইনাস কমন নিয়েছো এই ভিতরের প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ভিতরের প্লাস না মাইনাস থাকলে প্লাস হইতো, যেহেতু প্লাস আছে বর্তমানে সেটা মাইনাস হবে। এবং 8 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে অবভিয়াসলি 1 হবে, এবং আমি ক্লোজ করে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, এখন কিন্তু স্যার এই যে r³ -1 দুইটা হয়ে গেল, তো আমরা যদি একটা কমন নিই তাহলে বাকি থাকবে এই যে r³, আর এখানে হচ্ছে -8, তাহলে r³ -8 এটা বাকি থাকলো =0। দেন এখন আমাদের হয় অথবা, তো এগুলা আমরা আগে থেকে জানি, যদি দুইটা রাশির গুণফল 0 হয় তাহলে হয় r³ -1 = 0 হবে, দেন আমি r³ = বের করলে হবে 1। এখন এই 1কে আমি 1³ আকারে লিখতে পারি, যেখানে কিউব কিউব বাদ গেলে উপরের পাওয়ার পাওয়ার বাদ গেলে r = 1, এটা একটা আনসার। আচ্ছা এবার ভালো করে দেখো, ও সরি এটা আনসার হবে না, কেন হবে না সেটা নিয়ে পরে ব্যাখ্যা করছি। আচ্ছা একইভাবে r³ -8 = 0, এখন আমি 8কে -8কে পক্ষান্তর করলে +8, এবং 8কে আমি 2³ আকারে লিখতে পারি। এখন উভয় দিক থেকে পাওয়ার পাওয়ার ক্যান্সেল হলে r = 2। তো এই যে দেখো, এই যে কিউব কিউব চলে গেলে আর এর মান 2, তাহলে আর এর মান 2 এটা আনসার হবে, বাট এটা আনসার হবে না, কেন গ্রহণযোগ্য নয়, কারণ এখানে স্যার এটা তো প্লাস এসেছিল, গ্রহণযোগ্য নহে, কারণ কারণটা হচ্ছে কি, কারণ আর এর মান কখনো 1 হতে পারে না, 1 থেকে বড় কিংবা 1 থেকে ছোট হতে হবে, যার কারণে আমরা এই মানটা নিতে পারিনি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরে আমরা যে থার্ড প্রশ্নটি রয়েছে সেই থার্ড প্রশ্নটিতে যাচ্ছি। শিক্ষার্থীরা এই থার্ড প্রশ্নটি তোমাদের কি বের করতে বলেছে সেটা একটু দেখো। গুণোত্তর ধারার দশম পদ যদি স্যার 5120 হয় তাহলে এ এবং ডি এর মান তোমাকে বের করতে হবে, এটা আরেকটু জটিল করে দিয়েছে, তাহলে চলো আমরা এখানে দেখি। তো এখানে গুণোত্তর ধারার দশম পদ, তো আমরা গ নাম্বার প্রশ্নটি লিখলাম, তো লিখলাম গুণোত্তর ধারার দশম পদ =5120 মেবি। এরপর আমরা গুণোত্তর ধারার দশম পদ পেয়েছিলাম, এ আর টু দি পাওয়ার আর একটা কম হবে, 9/5120, ড্যাটস ইট। আর একটু আগে আমরা আর এর মান মনে হয় পেয়েছিলাম, জাস্ট একটু যদি দেখো আর এর মান যেন পেয়েছি, হ্যাঁ এই যে আর এর মান দেখো, এই যে আর এর মানটা হচ্ছে 2, তাহলে এই 2টা যদি আমি বসিয়ে দিই জাস্ট 2^9, তাহলে হচ্ছে 5120। এখন 2^9 এর মান হচ্ছে আশা করি 512, আর এখানে হচ্ছে 5120। এবার আমি যদি এর মান বের করি তাহলে 5120কে
অবশ্যই এই যে 512 দিয়ে ভাগ হবে, কারণ এটা গুণ অবস্থায় আছে। তাহলে 512 দিয়ে ভাগ, তাহলে আমি এর মান পেয়েছি অবভিয়াসলি 10, এবং এটা একটা আনসার। এবার যেহেতু এর মান পেয়ে গেছি, আমি অবভিয়াসলি ইজিলি ভাবে ডি এর মানটা পেতে পারি। তাহলে আমি এক নম্বর সমীকরণটা লিখি, এক নং হতে পাই বলে লিখলাম। এক নম্বরটা কেমন যেন ছিল, যে এ প্লাস ডি ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার কিউব। তো এর মান 10 বসিয়ে দিলাম, এর মান 10 বসিয়ে দিলাম, গুণ ডি এর মান হচ্ছে 2, 2 কিউব। তো 10 প্লাস ডি ইকুয়ালস টু 10 ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8, গুণ করলে সরাসরি 8 দশা আসি। এখন আমি ডি এর মান বের করলে প্লাস 10 কে পক্ষান্তর করলে মাইনাস 10, সো ডি এর মান আমি পাচ্ছি তোমার 70, এবং এটা হচ্ছে আনসার। একদম সহজ একটি উত্তর, এখানে কোনো ট্রাভেল নেই। এরপরে আমাদের লাস্ট যে প্রশ্নটি ছিল সেটা একটু দেখি। স্যার আমাদের লাস্ট প্রশ্নটিতে বলা হয়েছে, সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের হাতে কিন্তু স্যার একটু আগে আমরা এর মান পেয়েছি 10, ডি এর মান পেয়েছি 70, এই দুইটা কাজে লাগিয়ে দেব, তাহলে তো হয়ে গেল, তাই না? তো আমরা লিখছি গ নাম্বার প্রশ্ন, সমান্তর দ্বারার মনে হয় প্রথম কথাটা উল্লেখ করছে, হ্যাঁ প্রথম, তাহলে আমরাও প্রথম উল্লেখ করব, প্রথম 20টি পদের সমষ্টি, এটাকে আমরা এস 20 দিয়ে প্রকাশ করব। তো আমাদের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমরা এন এর জায়গায় যদি 20কে বসিয়ে দিই, আগে ক্যালকুলেশনগুলো করে ফেলি, তারপর আমরা এ এবং ডি এর মানগুলো বসাবো। তো এখন এই টু দিয়ে এটাকে ক্যান্সেল করলে হবে স্যার 10, অর্থাৎ 10 এদিকে হচ্ছে টু এ, আর এই অংশটাকে যদি আমি একটু হিসেব করি তাহলে 19, 20 থেকে গেল 19, 19 এবং ডি গুণ করলাম, হয়ে গেল। এবার মান বসিয়ে দাও, টু ইন্টু এর মান কত ছিল স্যার, এর মান ছিল 10, বসিয়ে দিলাম, এরপরে 19 ইন্টু ডি এর মান হচ্ছে 70, বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করো, 10 এটা হচ্ছে 10 দুগুণ 20, আর এটা গুণ করলে অবভিয়াসলি 1330 হবে, দেন আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 1350, এটার সাথে গুণ করলে 13500, এটা হচ্ছে আমার সমান্তরার ক্ষেত্রে প্রথম 20টি পদের সমষ্টির আনসার। তো সেক্ষেত্রে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজ থেকে করে থাকো, অবশ্যই ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, নিজেদের টাইমলাইনে শেয়ার করবা যাতে প্রয়োজনের মধ্যে তোমরা পেয়ে যাও, আর অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। আর আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা এই গ্রুপটিতে সাবমিট করবা, যাতে আমরা বুঝতে পারি তোমাদের অগ্রগতির পরিমাণ কতটুকু হচ্ছে। তো আমরা এই যে ক্লাসে, এই ক্লাসে যতটুকু পড়িয়েছি এভাবে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি। আর আমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তো তোমাদেরকে বলেছি আমাদের এই অনলাইন কোর্সটি করার জন্য আমরা ভালো একটি সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করব। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই বন্ধুদেরকে জানিয়ে দিবে, আমাদের ফেসবুক পেজে বন্ধুদেরকে ইনভাইট করে রাখবে। তো আজকের ক্লাসে আর বিশেষ করে তেমন কিছু পড়াচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা এই যে 9, 10, 11 যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমরা সবাই সাথে থাকবে, সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।